আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য যে পাঁচটি সহজ আমল। নাম্বার ওয়ান, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে সে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। বাই হাকি, হাদিস নাম্বার 658। নাম্বার টু, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজ শেষে আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাতবার পাঠ করবে, সে যদি ওই রাতে বা দিনে মারা যায় তাহলে অবশ্যই জাহান্নাম থেকে নাজাত পাবে। সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 741। নাম্বার থ্রি, যে ব্যক্তি সকালে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ার পর সূরা হাশরের শেষ তিন আয়াত একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন, যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকবে। আর যদি সে ব্যক্তি ওই দিনে মারা যায় তাহলে সে মৃত্যু লাভ করবে। অনুরূপভাবে যে ব্যক্তি সন্ধ্যা এই আমল করবে সেও ওই সম্মানের অধিকার পাবে। সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 182।